আচ্ছা, আপনাদের রিপোর্টটা তো মোটামুটি ভালোই আছে, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে আপনাদের আগে ওপেন করি, যেমন আপনাদের এই প্রেজেন্টেশন স্লাইড, এখানে আপনাদের নাম দিয়েছেন স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ইন বাংলাদেশ। তো এখানে অ্যাকচুয়ালি দুইটা পার্ট হয়ে গেছে, একটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, আর একটা হচ্ছে ইন বাংলাদেশ, বাংলাদেশে এটার অবস্থা কি। তো আপনাদের রিপোর্টে যেটা, রিপোর্টে বাংলাদেশের স্যাটেলাইট সিস্টেম সম্পর্কে কোনো কথাবার্তা লেখা নেই। তো এইটা যেহেতু একেবারেই আনকমন, যে কারণে সিনিয়র টিচাররা অবশ্যই রিপোর্টটা দেখতে চাইবে, হয়তো সাথে সাথে দেখবে না, পরে দেখবে এবং বাট দেখতে চাইবে। তো যে কারণে এটা যদি একটা চ্যাপ্টার অ্যাড করা হয় রিপোর্টে, আমি দেখাচ্ছি রিপোর্ট এখানে এই ডক ফাইলে যদি আরেকটা চ্যাপ্টার অ্যাড করেন, আপনি লাস্টের চ্যাপ্টারের আগের চ্যাপ্টার দিতে পারেন, যেমন এখানে তো আপনার চ্যাপ্টার পাঁচ, পাঁচটা চ্যাপ্টার দিচ্ছেন, আপনি লাস্ট চ্যাপ্টার দিয়ে দিতে পারেন। চ্যাপ্টার কয়টা দিচ্ছেন? কনক্লুশন চ্যাপ্টার 7 আছে, চ্যাপ্টার 6 কি? অনেক কিছুই আছে ইনফরমেশন। তো যাই হোক, এখন চ্যাপ্টার 7 যেটা, সেটা হচ্ছে কনক্লুশন। তো এটাকে সাব চ্যাপ্টার 8 করে, 8.1 এটা করে চ্যাপ্টার 7 একটা অ্যাড করেন, যেটার নাম হবে স্যাটেলাইট কমিউনিকেশন ইন বাংলাদেশ। এবং এখানে ইনফরমেশন কি থাকবে, আপনাদের স্লাইডে কিন্তু এই ইনফরমেশন গুলো আপনারা দিয়ে রাখছেন অনেকটা। যেমন আমি যদি একটু আগেই যে থাকি, দেখি এখানে, যেমন স্যার আমরা চ্যাপ্টার অ্যাড না করে স্যার আমরা বাংলাদেশটা ক্লোজ করে দিতে পারি না স্যার? না, ক্লোজ করলে হবে না, কারণ হচ্ছে এটা আপনাকে কোয়েশ্চেন করবে এমনিতেই, মানে না থাক, এটা থাকলেও কোয়েশ্চেন করবে, না থাকলেও কোয়েশ্চেন। স্যার কথা শুনতে পাচ্ছি না, বললাম এটা ক্লোজ করা যাবে না বা বাদ দেয়া যাবে না, কারণ হচ্ছে এটা আমি অন্যান্যদেরকে, অন্যান্য গ্রুপের প্রেজেন্টেশন যখন দেখি, আপনাদের ব্যাচের 45 ব্যাচের, তো ওইখানে এরকম, যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্ট এরকম একটা কথা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট একটা অনেকে করছে কিন্তু রূপপুর সম্পর্কে কিছু লেখা নাই ওখানে, তখন ওদেরকে রূপপুর সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করছে, যে ভালো বলতে পারছে তাকে ভালো গ্রেড দিচ্ছে। তো এখন যদি না লেখেন, না লিখলেও আপনাকে কোয়েশ্চেন করবে যে বাংলাদেশের স্যাটেলাইট গুলার কি কি অবস্থা, কোথায় আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেমন আপনারা এই টপিক এখানে দিয়ে এমনি দিয়ে রাখেন, এটা যদি আপনারা নাও দেন আপনাকে কোয়েশ্চেন করা হবে, কারণ এটা একটা, এটা কানেক্টেড সিস্টেম, ইঞ্জিনিয়ারিং এ আপনারা এটা করতেছেন, বাংলাদেশের অবস্থা কি এটা সবাই কোয়েশ্চেন, সবাই না মানে সিনিয়র টিচাররা মেইনলি এই কোয়েশ্চেন গুলো করে। আবার যদি সিনিয়র টিচাররা কোনো কারণে ভুলে যায় বা পরে বলে, তখন দেখা যায় যে জুনিয়ররাই এই কোয়েশ্চেন গুলো করতেছে, তো সে কারণে এটা বাদ দেওয়া যাবে না। বাংলাদেশের স্যাটেলাইট সিস্টেম এটা এখানে আপনাদের তো আছেই, এটা আপনি অ্যাড করে দিবেন এবং সুন্দর করে সাজায় লিখবেন, যেমন আমি আগে বাংলাদেশের এসে যাই কোথায় আছে, এই যে যেমন এখান থেকে শুরু হচ্ছে টেলিকমিউনিকেশন ইন বাংলাদেশ, এখান থেকে স্টার্ট হলো বিইসি, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড,
BCSL স্লাইডে তো অনেক বাংলাদেশের টপিক সম্বন্ধে অনেক কিছু লেখা হয়েছে, তাহলে তো অবশ্যই একটা চ্যাপ্টার এড করতে হবে স্যার। হ্যাঁ, এই চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারটা এড করে দিবেন যতটুকু সম্ভব সুন্দর করে লিখলেন। আর স্যার এইখানে তো স্লাইডে তো ও কিন্তু অনেক বেশি লিখে ফেলছে, আপনি তো একটু কমায় লিখতে বলছেন। আমি ওটা ওটা ওটাও বলবো, আগে আগে এটা শেষ করি এই টপিকটা, তারপর ওটা বলবো। স্লাইডে অনেক কথাবার্তা লেখা। জি স্যার ঠিক আছে। 50 বিলিয়ন বাংলাদেশ টাকা তো অনেক, 1 বিলিয়ন মানে হচ্ছে 1 বিলিয়ন হলো গিয়ে 100 কোটি, 50 বিলিয়ন তাহলে সেই হিসেবে হয় কত, 1000 কোটি, 5000 কোটি টাকা। আচ্ছা দেখেন, আমার এত তো জানা নেই, এইগুলো আপনারা কোথা থেকে লিখছেন, এই কোয়েশ্চেন গুলো আপনাদের যে করবে যে কোথায় এইগুলা এই ইনফরমেশন গুলো সম্পর্কে কত কস্ট করছে, কবে শুরু হয়েছে, এখানে তো এমনি দেওয়া আছে, এটা আপনারা লিখলেও করবে না লিখলেও করবে, মানে স্লাইডে দিলেও করবে না দিলেও করবে, রিপোর্টে দিলেও করবে না দিলেও করবে, এই সমস্ত ইনফরমেশন গুলো আপনাদেরকে এমনি জিজ্ঞেস করবে, তার চেয়ে ভালো দিয়ে দেওয়াই সুন্দর হবে জিনিসটা, বিষয়টা বাংলাদেশ। এবং এখানে যে ছবি আকারে দিচ্ছেন, এটা আমি এগুলো সবই বলবো, একটু আগে এটা পুরোটা দেখাই। তো এই যে এই ইনফরমেশন যেগুলো দেওয়া আছে বাংলাদেশের কমিউনিকেশন সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, এটা নিয়ে একটা চ্যাপ্টার আপনারা করবেন, চ্যাপ্টার 7, আর চ্যাপ্টার 8 করবেন কনক্লুশন। শুধু এখানে জাস্ট অ্যাড যা করার, এই যে যতটুকু প্রয়োজন মনে হয় স্যার, তাহলে তো পেজ বেশি হয়ে যাবে না স্যার, মানে ইবুকে রিপোর্ট বড় হলে সমস্যা নেই, রিপোর্ট 200 পেজে হইতে পারে, ওটা সমস্যা নেই। তো এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট একটা অংশ, সেজন্য এটা অ্যাড করতে বলতেছি, এটা আপনারা করবেন, এখান থেকেই হেল্প নিতে পারেন, এখানেই অনেক কথাবার্তা আছে, সব কথাই কপি পেস্ট করে ওখানে বসাই দিয়ে সুন্দর করে সাজায় ফেলবেন, আর যদি প্রয়োজন মনে করেন আরো ইনফরমেশন দিতে পারেন রিপোর্টে, তবে 150 পেজের বেশি যেন না হয়, এমনি অনেক বেশি হয়ে গেছে, কয় পেজ হচ্ছে দেখি, 82 পেজ হচ্ছে। আপনারা যদি এটা অ্যাড করেন হয়তো বা 100 বা 110 পেজ হবে, তো এর বেশি করার দরকার নেই স্যার। আমরা তো বাংলাদেশের ছাত্র, এই স্যার বাংলাদেশের নিয়ে চ্যাপ্টারটা যদি আমরা 10-15 পেজের বেশি না করলে তো চলে স্যার মেবি? হ্যাঁ, আপনি তো এখানে তো বড় ফন্টে লেখা, আপনি ছোট ফন্টে যখন করতে যাবেন তখন দেখবেন যে এই 10 পেজের মধ্যেই হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এখন আসবো এই স্লাইডের, এখানে স্লাইডে আপনাদের ইনফরমেশন আছে অনেক, কিন্তু আপনাকে কিন্তু এত সময় দেওয়া হবে না বলার জন্য, যে এত এখানে অনেক কথাবার্তা লেখা, এত কথাবার্তা লেখা যাবে না। আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাই বলতেছি বা বোঝানোর চেষ্টা করি, সেটা হলো যেমন এইখানে যেমন এই এত কথা লিখছেন, তারপর পরের পেজে আরো কথা আছে, তো এই কথা এটাকে ধরেন এই 2 পেজে বা 3 পেজের পরের পেজেও যে ইনফরমেশন আছে এইটার সম্পর্কে আপনি সংক্ষেপে 3 থেকে 4টা সেন্টেন্স লিখ পয়েন্ট করে লিখবেন। ফর এক্সাম্পল এখানে কোন একটা পয়েন্ট দিলেন, 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট 3 নম্বর পয়েন্ট, এরকম করে খুব হতে পারে যে 1 নম্বর পয়েন্ট 2 লাইনের লিখছেন, 2 নম্বর পয়েন্ট 2 লাইনের, বেশি বড় লেখা যাবে না, অল্প কথা এখানে লিখতে হবে স্যার। আমরা 1 নম্বর পয়েন্ট দেওয়ার পরে স্যার যদি আমরা এন্টার দিয়ে একটা স্পেস বেশি দেই তাহলে তো কোনো সমস্যা আছে স্যার? না ওটা সমস্যা নেই, তাহলে তো স্যার আমাদের লেখা কমে যাচ্ছে এবং পেজটা তাড়াতাড়ি ব্লক হয়ে যাচ্ছে স্যার। আপনাদের মোট কথা হচ্ছে এখানে অনেক কথাবার্তা লেখা, এত কথাবার্তা লেখা যাবে না সংক্ষেপে স্যার, এত কথা লিখলে তো ওনারা না ডিটেইলস কোশ্চেন করবে, আমরা তো এত কিছু অ্যানসার দিতে পারবো না তখন। হ্যাঁ সেটার জন্য কি করবেন, এটা আপনারা কাগজে লিখে রাখবেন, আপনাদের যে খাতা আছে এটা আপনি প্রথমেই ডিলিট করে দিবেন না, এখানে যে কথাগুলো লেখা আছে এটা আপনি একটা পাশে রেখে দিবেন, পারলে প্রিন্ট করে রাখবেন, এবং
যেটা প্রেজেন্ট করবেন সেটাতে অল্প ইনফরমেশন থাকবে। যেমন এখানে 49 পেজ দেওয়া হয়েছে, যদি আপনাকে এই 49 পেজ পড়তে বলা হয় বা এটা দিয়ে যদি করা হয়, পাওয়ারপয়েন্টে 49টা পেজ? হ্যাঁ পাওয়ারপয়েন্টে স্যার আপনি তো বলে দিয়েছিলেন 30 থেকে 35 পেজ, 30 থেকে 35 ম্যাক্সিমাম, 35 যেন কোনো মতেই ক্রস না করে। তো এখন যদি 49 পেজ দেওয়া হয় তখন, এবং আপনারা যে প্রথম কথাবার্তা লিখছেন এটা যদি খুঁটে খুঁটে কোয়েশ্চেন করা হয়, 2 ঘন্টা আপনাদেরকেই চলে যাবে। সময় তো 45 মিনিট ম্যাক্সিমাম, নর্মালি 15 মিনিট থাকে। তো এখন এই এই সময়ের জন্য থিসিসের ক্ষেত্রে একটু সময় বেশি থাকে, প্রজেক্টে একটু সময় কম লাগে, 15 থেকে 20 মিনিট, বাট থিসিসে একটু মোটামুটি 30 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। তো এখন যদি আপনারা এত কথাবার্তা লিখে রাখেন তখন আপনারা নিজেরাই অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদের। তো সেই জন্য এইখানে যে বিষয়গুলো আছে টপিকগুলা এটাকেই সুন্দর করে অল্প কথায় লেখেন। হোয়াট ইজ ড্রোন স্যার আপনি বলছিলেন স্লাইড, মানে যদি প্রেজেন্টেশন আমরা দেই, প্রেজেন্টেশনের আগে আপনি আমাদের একটা ক্লাস নেবেন, ওইখানে যদি কোনো কোশ্চেন মোশন কিছু মানে ইম্পর্টেন্ট কোশ্চেন যদি বলে দিতেন বা এরকম কিছু বলবেন ওটা তো করবো, ওটা হচ্ছে ডেমো, ডেমো আচ্ছা ঠিক আছে। প্রেজেন্টেশন। এখন আপনাদের জাস্ট বুঝাচ্ছি যে রিপোর্ট আর স্লাইডটা কিভাবে করতে হবে। যখন রিপোর্ট আর স্লাইডটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে বলবো যে এই এখন আপনারা নিজেরা প্র্যাকটিস করেন এবং জি আমাকে দেখান যে আপনারা প্র্যাকটিসটা কেমন করছেন। তখন আমি আপনাদেরকে বলবো যে আপনাদের প্র্যাকটিসটা এভাবে না করে এভাবে করেন, আপনাদের এই কোয়েশ্চেন হতে পারে এটা সম্পর্কে জানার চেষ্টা করেন, এরকম কোয়েশ্চেন গুলা পরে বলবো। এরকম আরো একটা একটা থেকে দুইটা জুম মিটিং করতে হবে আরো, না হলে আপনাদের বিশেষ করে থিসিস এর ক্ষেত্রে অনেক কোয়েশ্চেন হয় হচ্ছে বর্তমান দেখতেছি। তো যে এবং এমনও হয়েছে কোশ্চেন তো স্যার করবেই স্যার, যেহেতু আমাদের মানে ভার্সিটিতে মানে কোনো কমিউনিকেশন হচ্ছে না মানে বডি হিসেবে, তো এখন তো এটা তো একটা করবেই স্যার স্যাররা। এমনি নরমালি অনেক কোয়েশ্চেন হয়, এখন তো আরো বেশি কোয়েশ্চেন হচ্ছে। তো যাই হোক ওটা সমস্যা নাই, কোয়েশ্চেন ব্যাপার না, মোট কথা হচ্ছে আপনি এখানে সর্বোচ্চ 30 পেজের মধ্যে নিয়ে আসবেন, 35ও না 30, 10টা 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 করে সবাই পড়বেন। প্রথম 2 পেজ গুলো বাদ দিয়ে, যে এই 2টা পেজ বাদ দিয়ে, এটা কোনো ইনফরমেশন নাই। ধরেন আপনি 30 পেজের থেকে 2টা 32 পেজের মধ্যে করবেন, সবাই 10 পেজ করে স্টাডি করবেন, নিজেরাই সেট করে নেবেন, এবং অবশ্যই এখানে অল্প কথা থাকবে, অল্প কথা এবং যত বেশি সম্ভব ছবি দিবেন। যেমন এখানে একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে, এই ছবি এটার সম্পর্কে একটা এক্সপ্লেনেশন, ছোট কিছু এক্সপ্লেনেশন দিয়ে রাখতে পারেন, পারলে এটা সম্পর্কে আরো ডিটেল আপনি জেনে রাখতে পারেন। যদি মনে না থাকে কাগজে লিখে রাখলেন, পরীক্ষার সময় যে ভাইবা প্রেজেন্টেশনের সময় আপনি প্রয়োজন ওটা দেখে পড়তে পারেন, ওটা সমস্যা নেই। মুখস্থ বলতে হবে এমন কোনো জরুরি, মুখস্থ বলতে পারলে বেস্ট, বাট সমস্যা নেই সেটা। আমাদেরকে যেমন আমাদের বলতে পাবলিক ইউনিভার্সিটির নিয়ম আছে মুখস্থ বলতে হবে সবকিছু, কোনো কাগজপত্র থাকবে না, সবকিছু মাথা থেকে বলতে হবে। আপনাদের তো এই এত কড়াকড়ি নেই, তো যে কারণে এটা আপনারা লিখে রাখবেন কাগজে খাতায় যেরকম আপনাদের পরীক্ষায় থাকে। আচ্ছা এখন এইখানে অবজেক্টিভস আর অ্যাপ্লিকেশন দুইটা একসাথে হয় না, দুইটা আলাদা জিনিস। শুধু অবজেক্টিভ হবে বা অবজেক্টিভস হবে, এবং অবজেক্টিভস থাকবে আপনি কি করতেছেন। অবজেক্টিভস মানে হচ্ছে বাংলা হচ্ছে উদ্দেশ্য, এটার মানে হলো আপনি এই স্টাডি এই কাজে কি মানে এই থিসিস ওয়ার্কে কি করবেন। আপনি এখানে করবেন যে স্টাডি অফ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম বা ডিফারেন্ট টাইপস অফ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমস, তারপর সেকেন্ড পয়েন্ট হবে স্টাডি অফ স্যাটেলাইট কমিউনিকেশন ইন বাংলাদেশ, ব্যাস এই 2টা লাইন লিখলেই শেষ। এই এখানে যে কথাবার্তা আছে এটা কেন লিখছেন এটা আপনারাই জানেন, এবং এটা কোনো মিল নাই এখানে টপিকের নামের সাথে। অ্যাপ্লিকেশন শুরুতেই আসবে না, অ্যাপ্লিকেশন আসবে লাস্টে। আচ্ছা এটা সমস্যা নাই আপনাদের, এদি উল্টাপাল্টা হলে ওটা সমস্যা নাই। আপনাদের মেন যে বিষয়টা হচ্ছে সেটা হলো এখানে সাজাইতে হবে সুন্দর করে,
স্যাটেলাইট এখানে যেটা দিচ্ছেন এখানে স্যাটেলাইটের একটা ছবি দেন, তখন কথাবার্তা একটু, মোট কথা হচ্ছে কথা কম থাকতে হবে, কথা যত কম হবে আপনাকে বুঝায় বলতে হবে, মুখস্থ বলতে হবে না, যতটুকু আপনার মনে থাকে ততটুকু থেকে আপনি বুঝায় বলবেন। ইংলিশে বলতে না পারলে বাংলায় বলবেন, পারমিশন নিয়ে যে স্যার আমি কি বাংলায় বলতে পারি, তাহলেই এনাফ। এত কঠিন কঠিন হচ্ছে না। তারপর হচ্ছে এখানে ডিফারেন্ট টাইপস অফ স্যাটেলাইট, এই ডিফারেন্ট টাইপস অফ স্যাটেলাইট প্রত্যেকের এখানে কিন্তু একটা ই দিতে হবে, যেমন ওয়ান এরকম একটু ডিজাইন করতে হবে, টু, অথবা আপনি ওয়ান টু, ওয়ান টু না দিয়ে আপনি এভাবেও করতে পারেন। যেমন আমি যদি দেখাই এখান থেকে বুলেট আপনি চাইলে দিতে পারেন, এই ডিজাইন একটু করলেন, এই রকম একটু সুন্দর করে দিতে হবে, দেখতে যেন ভালো লাগে। তারপর হচ্ছে লিও, মিও, হিও, হিও বলে তো কিছু নাই, জিও আছে, লো অরবিট, মিডিয়াম অরবিট, হাই অরবিট, হাই অরবিট কি আছে আচ্ছা এখন আমার মনে নেই, দেখতে হবে, জিও আছে, মিডিয়াম, লো, লো আর্থ, হাই আর্থ বল কি আছে কিছু, আচ্ছা দেখতে হবে। তারপর এই যে এই এখানে ডিফারেন্ট টাইপস অফ স্যাটেলাইটস দেখছেন, তো এই ডিফারেন্ট টাইপস অফ স্যাটেলাইটস এর প্রত্যেকটা যেরকম পরের পেজে আপনি এক্সপ্লেইন করতেছেন, শুধু ছবি এত কথা লিখলে হবে না, এই কথা লিখতে গেলে দেখা যাবে কিছুই বোঝা গেল না। এখানে কমিউনিকেশন স্যাটেলাইটের এক্সাম্পল দিতে হবে, সরি ছবি আগে দিতে হবে। যেমন আমি একটু একটু এটা যদি কপি করে পেস্ট যদি করি, তো কমিউনিকেশন স্যাটেলাইট, কমিউনিকেশন এইখানে রিমোট এখানে ডিফেন্স যে টাইপ গুলো দেয় স্যার, প্রত্যেকটা টাইপের সাথে প্রত্যেকটা টাইপের একটা পিক অ্যাড করা উচিত স্যার। হ্যাঁ, যেমন কমিউনিকেশন স্যাটেলাইট এখানে আপনি কমিউনিকেশন স্যাটেলাইটের ছবি দিলেন, তারপর পরের পেজে কমিউনিকেশন স্যাটেলাইট আর নাই। আর স্যার স্যার কমিউনিকেশন স্যাটেলাইটের যে যে বিস্তারিতটা ও লিখছে স্যার, এটা কি এতখানি লেখার দরকার আছে নাকি দুই এক লাইনে শর্ট করা যায় স্যার? যদি আপনি করতে পারেন করেন, হতে পারে এতটুকু এত এতটুকু মিনিমাম লাগবে, আমার তো এখন এত কিছু মনে নেই, যে কারণ আপনারা কোথায় থেকে লিখছেন এটা আপনারাই ভালো বলতে পারবেন ওইটা দেখে। তো রিমোট সেন্সিং জিনিসটা কি, এখানে শুধু রিমোট সেন্সিং তো না, আরো তো অনেক কিছু আছে লেখা ছিল, রিমোট সেন্সিং স্যাটেলাইট এরকম আছে রিমোট। আচ্ছা এখানে মেইন যে জিনিসটা হবে, আমি এই যেটা এডিট করতেছি সেটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, যদিও পুরোপুরি এডিট করা পসিবল না, অনেক কাজ এখানে। তো এখানে ফর এক্সাম্পল কমিউনিকেশন স্যাটেলাইটের যে ছবি দিলেন, এখানে আপনার জানা থাকতে হবে কমিউনিকেশন স্যাটেলাইট কি কাজে ইউজ হয়। কয়েকটা জিনিস আপনি এখানে লিখে রাখছেন, যেমন টেলিফোন, রেডিও, ইন্টারনেট, মিলিটারি ইত্যাদি, এই আরো বিষয় আসতে পারে, যে কমিউনিকেশন স্যাটেলাইটের রেঞ্জ কত, আপলিংক ডাউনলিংক এটার রেঞ্জ কত, এই কোয়েশ্চেন গুলো আপনাদের করবে, এটা আমি আগে আগে বলে রাখলাম, ঠিক আছে? আপলিংক ডাউনলিংক এর রেঞ্জ কত, তারপর রিমোট সেন্সিং, সেম কথাবার্তা এখানে আসবে, রিমোট সেন্সিং এর রেঞ্জ কত, অ্যাপ্লিকেশন কি, মানে অ্যাপ্লিকেশন কোথায় ইউজ হয়, কয়েকটা অ্যাপ্লিকেশন আপনারা এখানে লিখেই রাখছেন, যে কারণে আপনাদের মুখস্থও করতে হবে না, কিন্তু কয়েকটা জিনিস জানা রাখতে হবে, যে এই রিমোট সেন্সিং এর রেঞ্জ কিরকম বা ব্যান্ড কিরকম, এরকম কথাবার্তা আছে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে। আমার নিজের এখন এত মনে নেই, অনেক আগে পড়ছিলাম এগুলা। তো সিমিলার ওয়েতে ন্যাভিগেশন স্যাটেলাইটের জন্য একটা পেজ করবেন, জিওসেন্ট্রিক অরবিট এটার জন্য একটা পেজ করবেন, এগুলোর ছবি দিবেন, তখন দেখতে সুন্দর লাগবে। যে জিপিএস স্যাটেলাইট, জিপিএস স্যাটেলাইট এটার ছবি দিতে হবে, শুধু এত কথা লিখলে কিন্তু মানে দেয়া সম্ভব না, মানে দেয়া যাবে না অ্যাকচুয়ালি, এটা বলেই দেওয়া আছে যে এইগুলা এইরকম কথাবার্তা হলে প্রেজেন্টেশন অ্যালাউ করা যাবে না। তো এইগুলাকে সুন্দর করে একটু সাজাবেন, কথা কম লিখবেন, ছবি যত বেশি সুন্দর করে দিতে পারেন তত বেশি ভালো,
এবং কথা কম থাকলে সমস্যা একটাই হয় যে মনে রাখে, মনে রাখা সমস্যা। তো ওইটা আপনারা যেটা করবেন খাতায় লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন বিষয়, বিভিন্ন বিষয়গুলা, এবং এইগুলা ছবি অ্যাড করতে হলে কি করবেন, জাস্ট আপনি জিপিএস স্যাটেলাইট লিখে গুগলে সার্চ করবেন, গুগল ইমেজ অথবা গুগল গুগল ইমেজে গিয়ে জিআইএফ সার্চ লিখ মানে লিখবেন। আমি একটা দেখাই আপনাদেরকে। স্যার এই যে জিপিএস স্যাটেলাইটটা উপরে লিখছি স্যার, ওর পরে লাইনটা দিয়ে দিছি স্যার, ওইখানে আমরা একটা এন্টার দিলেই তো আরো লাইন আমাদের কমে যায়, জিনিসটা ফাঁকা হয় স্যার। এন্টার দিলে তো কমে গেছে ঠিক আছে, বাট ওটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমি আমি বলতেছি স্যার, মানে তাহলে তো আমরা মানে লেখা কমাই দিতে পারতেছি এবং জায়গা আটকে যাচ্ছে স্যার, এটা বলতেছি স্যার। হ্যাঁ এটাই তো, এটাই করতে হবে। আমি আপনাদেরকে একটা সার্চ করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। যেমন এখানে গুগল ইমেজে গিয়ে আপনি লিখবেন ফর এক্সাম্পল জিপিএস স্যাটেলাইট, এবং এটা দিবেন জিআইএফ লিখবেন, জিআইএফ। জিআইএফ কেন এটা পরে একটু পরেই দেখবেন। এই যে এখানে দেখেন আমরা যদি এখানে কোন একটা দেখি, সুন্দর অনেক অসংখ্য ছবি আছে, এটা যদি একটু ওপেন করি, এই যে এরকম একটা অ্যানিমেশন হচ্ছে। জিআইএফ লিখে দিলে আপনাকে এমন অ্যানিমেশন একটা দেখাবে, এই অ্যানিমেশন টাইপ যদি আপনি ওপেন করেন মানে পিকচার দেন, তখন দেখতে সুন্দর লাগবে এবং সবাই বলবে যে হ্যাঁ প্রেজেন্টেশনটা সুন্দর করে সাজানো হয়েছে। স্যার একটু এটা অ্যাড করে একটু দেখাই দিবেন, মানে এটা কিভাবে অ্যাড করতে পারবো এই অ্যানিমেশনটা। ডাউনলোড করেন আপনি, জাস্ট এটা ইমেজ ডাউনলোড করেন, এখান থেকে সেভ ইমেজ করেন, ঠিক আছে? এটা আপনি সেভ ইমেজ করে আপনি জাস্ট ইনসার্ট ইমেজ করলে হয়ে যাবে। আমি তাও দেখাই দিচ্ছি, ধরেন আপনি এখানে এই জায়গায় আপনি অ্যাড করবেন, কিভাবে দেখেন এটা, এটা তো আবার ডিলিট হয়ে যাবে। আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে এর আগেরটা কি ছিল, জিপিএস টপ, এটা আপনারা জাস্ট সাজায় নিবেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাই। এটা যদিও জিপিএস স্যাটেলাইট না, জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এইখানে আপনি প্রয়োজন মনে চাচ্ছেন যে এইখানে অ্যাড করতে, আপনার এত বড় এত বেশি কথা লিখলেও সমস্যা নাই, বাট অর্ধেকের পেজে বেশি নাই, ছোট করে লিখলেন। এরপর এখানে এইটা তো দেখতে পাচ্ছেন নাকি এই স্লাইডটা? জি স্যার, জি স্যার, জি স্যার। তো এরপর জি স্যার ইনসার্টে যাবেন, ইনসার্ট পিকচার্স, ইনসার্ট পিকচার্স, তারপর আমি সেভ করছি ডেস্কটপে, ডেস্কটপ থেকে আমি জাস্ট এটা দিয়ে দিলাম, এই যে এখানে চলে আসছে। এটা আপনি একটু সাজায় নিলেন, একটু সুন্দর করে নিলেন। এখানে কিন্তু এখন কিন্তু অ্যানিমেশন হচ্ছে না, কখন অ্যানিমেশন হবে যখন আপনি এটা স্লাইড শো দিবেন। আমি যদি এটা কারেন্ট স্লাইড দেই, দেখবেন এখানে স্লাইড শো হচ্ছে, ঠিক আছে? বুঝে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। তো এরকম যদি হয় এর দেখতেই সুন্দর লাগে। স্যাটেলাইট হচ্ছে একটা আপডেটেড সিস্টেম, বর্তমানে কমিউনিকেশনের মধ্যে সবচেয়ে টপ এর মধ্যে ওয়ান অফ দা, তো যে কারণে এটাকে যত সুন্দর করে প্রেজেন্ট করবেন তত গ্রেড আপনার বেশি হবে, এবং একটু গ্রেডই তো আপনাদের দরকার। তো এইটাকে সেভাবেই প্রত্যেকটা পেজে এইরকম কিছু ছবি অ্যাড করবেন, এমন দরকার নাই যে অ্যানিমেশন হইতে হবে, অ্যানিমেশন হলে বেস্ট, বাট অ্যানিমেশন না হলেও কোনো সমস্যা নেই, নর্মাল নর্মাল পিকচার দিলেও, স্টিল পিকচার দিলেও হবে। তো সেই রকম ভাবে আপনারা এগুলো পুরোটা সাজাবেন, সুন্দর করে সাজাবেন। আমি আপাতত এখানে সিরিয়ালটা আপনাদের একটা, মানে সিরিয়ালটা কি হবে, সিরিয়াল তো আপনাদের এমনি করাই আছে,
আচ্ছা, এইখানে যে এই যে সিরিয়াল গুলো আছে আপাতত আপনারা এভাবেই সাজান, আমি পরে আপনাদেরকে এটা এইভাবে দেয়া যাবে না, আর একটু এডিট সেডিট করতে হবে, ওটা আমি পরে করব। এই কাজটা আপনারা করেন এবং 30 থেকে 32 পেজের মধ্যে এটা স্যার ওই ওইটা বলে দেন, ওইটা একসাথে করে নিতে করে দেই আর কি নাকি। তাহলে আমি খুঁজে দেখাচ্ছি, খানে একটু তাহলে ওয়েট করেন। এই যে এটা দেখেন, এটাও অত পারফেক্টলি করে নেই, তারপরও মোটামুটি চলে। এখানে খেয়াল করেন, এটা একটা প্রজেক্টের রিপোর্ট, তারপরও অনেক থিসিস রিপোর্ট অনেকটা মিলবে। কিরকম এখানে খেয়াল করে দেখেন, যে প্রথমে অবজেক্টিভ, দেন ইন্ট্রোডাকশন। অবজেক্টিভ হচ্ছে আপনি কি করতেছেন এখানে, কি করবেন। ইন্ট্রোডাকশন কি, স্যাটেলাইট সিস্টেম সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন লিখবেন, যেটা আপনার হিস্টোরি হিসেবে বলছেন। তারপর স্যাটেলাইট সিস্টেমের ব্লক ডায়াগ্রামও কিন্তু আপনি পাবেন, ইন্টারনেটেই পাবেন, আমি এইটাও আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। দেন স্যাটেলাইট সিস্টেমের কিন্তু মেইন কম্পোনেন্টস, বিভিন্ন কম্পোনেন্ট আছে। সার্কিট ডায়াগ্রাম যেতে হবে না, সার্কিট ডায়াগ্রাম পসিবল না, এটা পাবেনও না এবং এটা এক্সপ্লেনও করা পসিবল না। তো কিন্তু মেইন কম্পোনেন্টস এটা পাবেন আপনারা, ব্লক আকারে পাবেন। তারপর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্যাটেলাইট স্যাটেলাইট সিস্টেম, এটাও আপনারা পাবেন, যে স্যাটেলাইট কিভাবে কাজ করে। তারপর আপনাদের একটা কস্ট অ্যানালাইসিস আপনারা এমনি দিচ্ছেন, তো ওই রকম আপনারা দিতে পারেন। এখানে এটা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেয়া, আপনাদের আরো টপিক আসবে। যেমন এখানে কিন্তু 15টা স্লাইড করছে, 19টা স্লাইড আছে, তো 19 থেকে অ্যাকচুয়ালি মেইনলি সামনের 2-3টা পেজ আর শেষের পেজ বাদ দিলে দেখা যাবে 15 পেজ আছে। তো 15 পেজের এটা অ্যাকচুয়ালি ইনফরমেশন, আপনাদের কমপক্ষে 30 থেকে 32-35 পেজ করতে হবে। যে কারণে কিছু ইনফরমেশন যেরকম আছে, ডিফারেন্ট টাইপস অফ স্যাটেলাইট এটা আসবে, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ, এই সিকোয়েন্সে আপনারা সাজাবেন। এখানে যে সিকোয়েন্স দেওয়া আছে সেই সিকোয়েন্স অনুযায়ী সাজাবেন। কনক্লুশন, ডিসকাশন, অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি এক একটা স্যাটেলাইটের এক এক রকম, যে কারণে আপনারা সাথে সাথে অ্যাপ্লিকেশনটা দিতে পারেন। যেমন আমি যদি আপনাদের একটু দেখাই,
যেমন আপনাদের এখানে যে ডিফারেন্ট টাইপস এর যে নাম দিচ্ছেন আপনারা স্যাটেলাইটের, এখানে প্রত্যেকটা স্যাটেলাইটের কাজ ডিফারেন্ট, তো যে কারণে একটা পেজে অ্যাপ্লিকেশন লিখলে এটা হবে না। আপনারা এমনি অলরেডি করে রাখছেন, যেমন কমিউনিকেশন স্যাটেলাইট কোথায় ইউজ হয়, এই যে ইউজ ফর টেলিভিশন টেলিভিশন টেলিফোন ইত্যাদি, রিমোট সেন্সিংটা কোথায় ইউজ হয়, এই সমস্ত কাজে ইউজ হয়, এইরকম ভাবে লিখলেও আলাদা করে আর অ্যাপ্লিকেশন না দিলেও চলবে। সো এই দুইটা গুলো আমি আপনাদের দিয়ে দিব, এবং এইভাবে যতটুকু পসিবল আগে সুন্দর করে এবং কম কথা, কথা কম এবং ছবি বেশি বা ফিগার বেশি, টেবিল পারলে টেবিল দিবেন, ব্লক ডায়াগ্রাম থাকলে ব্লক ডায়াগ্রাম দিবেন, এইগুলা। আচ্ছা এইখানে যে যেমন এটা আপনারা দিচ্ছেন, এই এটা ছবি আকারে দিচ্ছেন, এটা টাইপ করে দিলে বেস্ট হয়। এখানে এখানে খুব প্রত্যেকটা স্লাইডের একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা স্লাইডের একটা হেডিং থাকবে। এই স্লাইডের কোনো হেডিং নেই, পরের স্লাইডেরও কোনো হেডিং নেই, এটা দিয়ে আমি কি বুঝলাম খুব সুন্দর করে কিছু বোঝা যাচ্ছে না, যে কারণে একটা হেডিং দিতে হবে। ফর এক্সাম্পল আপনারা এখানে লিখছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান, এটা সম্পর্কে আপনারা, এটা ঠিক আছে যে নাম উপরে দিচ্ছেন হেডিং, তারপরে এখানে আপনারা কিছু সংক্ষিপ্ত ইনফরমেশন দিচ্ছেন, এখানে ছবি দিচ্ছেন, এখান থেকে কয়েকটা জিনিস সরাই দিবেন, সেটা হচ্ছে যে ওয়ান এই সমস্ত কথাবার্তা আরো অনেক জায়গায় লেখা আছে, এইগুলা ডিলিট করে দিবেন, এই টাইপের কথা রাখবেন না, এবং এইটাকে একটু সুন্দর করে এভাবে ওয়ান সাইডেড করে দিলেন, লেফট সাইড, লেফট অ্যালাইন করলে দেখতে ভালো লাগে, এখানে এভাবে দিলে এই যে ফাঁকা ফাঁকা লাগতেছে, এইভাবে এইভাবে থাকলে এই দিকে ফাঁকা হোক সমস্যা নাই, কিন্তু মাঝখানে ফাঁকা হলে দেখতে ভালো দেখায় না। তো এরকম ভাবে এই এগুলো একটু এডিট করবেন, এবং এখন এই স্লাইডের পরের স্লাইডে যখন যাচ্ছি, এইখানে একটা ইনফরমেশন আছে ঠিকই, বাট কিসের ইনফরমেশন, এই জিনিসগুলো দেওয়া নেই, একটা হেডিং দিতে হবে যে এটা কিসের ইনফরমেশন, তারপর আপনি এটা লেখেন, আর যদি পসিবল হয় এটা টাইপ করে ফেলেন, মানে ছবি আকারে ইমেজ আকারে না দেয়া, ইমেজ আকারে দিলে সুন্দর দেখায়। এইতো আর বেশি কিছু তেমন নাই। তারপরে যে এখানে যে ম্যাপ অফ স্যাটেলাইট পজিশন, কোন স্যাটেলাইট, পুরো ওয়ার্ল্ডে বর্তমানে 700টার উপরে স্যাটেলাইট আছে, পুরো ওয়ার্ল্ডকে ঘিরে 700+ স্যাটেলাইট আছে, তো এখানে বলতে হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পজিশন, পজিশন ঠিক না, এটা রেঞ্জ, এই যে এই রেঞ্জ পর্যন্ত সে কভার করতেছে। এই এই সমস্ত ইনফরমেশন আরো দিলেন, গ্রাউন্ড স্টেশন গাজীপুরে, এখানে এইটার বৈশিষ্ট্য কি কি আছে, কোথায় আছে, বাট হেডিং দিতে হবে প্রত্যেকটা স্লাইডে। যেমন পরেরটা আপনারা লিখছেন মহাখালী স্টেশন, তারপর একটা কথা লিখছেন, সেরকম আপনি এখানে গাজীপুর স্টেশন বা এই যে নিচের যে কথাটা আছে এই কথাটা আপনি উপরে দেন, তখন দেখতে সুন্দর দেখাবে, এই যে এটা কি, এই স্লাইডে কিসের ইনফরমেশন আছে, প্রত্যেকটা স্লাইডে এইভাবে হেডিং দিতে হবে। আশা করি ম্যাক্সিমাম কথাই বলে ফেলছি, এখন আর মনেও করতেছে না আমার, আপনারা এই কাজগুলো আপাতত করেন, এখানে রেফারেন্স লাগবে না, মানে রিপোর্টে প্রেজেন্টেশন স্লাইডে রেফারেন্স দিতে লাগে না। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। এখন আপনি আপাতত এই কাজটাই করেন, এই কাজটা করতে একদম 2 সপ্তাহ লেগে গেছে, আমি এটা আপনাদের। আচ্ছা স্যার বলেন, আমাদের মানে প্রেজেন্টেশন দিতে দিতে এখনো যদি 2 সপ্তাহ লেট হয়, আমাদের তো এখনো ডিসেম্বরের আজকের প্রায় 18-19 তারিখ, আমাদের যদি জানুয়ারিতে যাই কোনো সমস্যা আছে স্যার? কোনো সমস্যা নেই, এটা আপনাদের 8 বছরের মধ্যে শেষ করলেই হবে, আপনাদের টোটাল 8 বছর সময় আছে, 4 বছর পার হয়ে গেছে আর 4 বছর বাকি। জিজ্ঞাসা করছি যে স্যার,
মানে আমাদের তো সেশন পাসিং ইয়ারটা এই 2019ই থাকবে 20 হবে কিনা সেটার জন্য আর কি না আপনাদের এক এক জনের এক এক রকম হবে যে যখন পার কারণ স্যার কারণ হচ্ছে দেখা গেছে কেউ 2020 এ মধ্যে শেষ করছে কেউ 2021 এ শেষ করবে কেউ দেখা যাবে আরো কোনো সমস্যার কারণে 2022 এ শেষ করতেছে আপনাদের ব্যাচে এরকম অনেকে আছে তো এরকম যদি হয় তখন যে যে বছরে পাস করছে সেটাই তার সার্টিফিকেটে লেখা থাকবে আপনাদের তো সবার একসাথে বের বের হন না আপনারা এক এক গ্রুপ এক এক সময়ে বের হচ্ছে তো যে যত এই জন্যই বলা হচ্ছে যে যত দ্রুত কাজ করবেন তত আপনাদের জন্যই ভালো সার্টিফিকেট দ্রুত পাবেন সবকিছু কমপ্লিট কাজ শেষ কারো আবার দেখা যাবে প্রমোশনে প্রমোশন আটকায় আছে এই সার্টিফিকেট না পাওয়ার জন্য ঠিক না জি স্যার আচ্ছা যাই হোক আপাতত এটা চিন্তা করার দরকার নেই যে আপনি কবে শেষ করবেন চেষ্টা করেন যত দ্রুত শেষ করতে পারেন এটাই হচ্ছে কাজ বা উদ্দেশ্য আর যদি সম্ভব হয় আপনি এক সপ্তাহের মধ্যে করেন কোনো সমস্যা নেই আমি আমি অ্যাপ্রিশিয়েট করব যে আপনারা এক সপ্তাহের মধ্যে এই পুরোটা করে বাকিটা করে ফেলছেন ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করি আর আমি এগুলো আপনাদেরকে একটু পরে দিয়ে দিব ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার ওকে ভালো থাকবেন সবাই